যদি ঠিকই বলছে। আমি জানি আমার মেয়েদের, আমি ওদের ভরসা করি। যদি খাবার পরে আমাকে ওই ট্রান্সলেশনের দ্বিতীয় লটটা দিয়ে দিবি, মা এক মিনিট দাঁড়া, বস আমার সামনে, তোর সঙ্গে কিছু কথা আছে। বাবা, যতটা চিন্তা তুমি সুষমাকে নিয়ে করছো ততটাই চিন্তা আমিও করছি। মা, আমি সুষমার ব্যাপারে নয়, বরং তোর ব্যাপারেই আমি কথা বলতে চাই। আমার ব্যাপারে? ব্রজ কেমন ছেলে? ভালো ছেলে মানে খুব ভালো ছেলে। তুই ওকে পছন্দ করিস? চুপ করে আছিস কেন? তুই পছন্দ করিস না? হাই, গুড মর্নিং। হাই, সুষমা আসেনি? সুষমা, হাই এভরিওয়ান, হ্যালো। হাই, আমি ভাবলাম তুমি আবার আজ ছুটি নিয়েছো। এরকম আর হতেই পারে না, জানো এখানে আসার জন্য কত অপেক্ষা করি, আর এখানে তোমাদের সবাইকে দেখে খুব ভালো লাগে। সুষমা, তুই একদিনই আসিসনি, তুই তো এমন করে কথা বলছিস যেন এক বছর আসিসনি। হ্যাঁ দিদি, কিন্তু একদিন না আসলেই আমার মনে হয় কতদিন আসে। আমি তো রোজ যেমন করি তেমনই প্র্যাকটিস করছি। আচ্ছা, তুমি আমার কাছে লুকোবে? ছোট্টবেলা থেকে জানি তোমাকে, তুমি বলো কি না বলো কিন্তু তোমার ঘুঙুর কিন্তু সবকিছু বলে দেয়। আর আজ এ বলছে যে জ্যোতি ম্যাডাম খুব খুশি। কল্পনা, বাড়ির জন্য যে লোনটা নিয়েছিলাম না, খুব তাড়াতাড়ি সেটা লাস্ট ইনস্টলমেন্ট পে করে দেব আমি। আর তারপর আমার মাথা থেকে একটা বিরাট বড় দায়িত্ব নেমে যাবে। তারপর আমি ভাবছিলাম যে বাবা মায়ের সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলবো। ওহো, তাহলে এটাই ব্যাপার। তুই জানিস বাবা নিজে আমার সাথে এই ব্যাপারে কথা বলেছে। কিন্তু তুমি তো ঠিক করেছিলে কিছু বছর বিয়ে করবে না। হ্যাঁ, কিন্তু তারপর আমি ভাবলাম যে বিয়ে করার মানে এটা তো নয় যে আমি আমার পরিবারের সাথে আর কোনো যোগাযোগই রাখবো না।